নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকের পর্বে আমরা দেখব এইচটিএমএল লিস্ট। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটা বলে নিই, যারা প্রথমবার এই টিউটোরিয়ালটা বা ভিডিওটা দেখছেন তাদের এইচটিএমএল এই যেটা শেখাবো সেটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, কেননা তারা আগের ভিডিওগুলো দেখেননি। যদি আগের ভিডিওগুলো না দেখেন বা প্রথম থেকে সিজাইল ভাবে না দেখেন তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। সেই জন্য আমি রেকমেন্ড করব যে আগের ভিডিওগুলো আপনারা সিরিয়াল ভাবে দেখে নিন, তারপরে এই ভিডিওগুলো দেখুন। আগের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে প্রথমে এই টেক বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে আপনারা পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিও দেখার পর এই ভিডিও দেখুন, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। আজকে দেখবো আমরা এইচটিএমএল লিস্ট। তাহলে আগের মতো করে আপনারা রুট ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিন, আর রুট ফাইলটাকে ব্রাউজার দিয়ে একবার ওপেন করে নিন। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসে রুট ফাইলটা ওপেন করে নিয়েছি। আর আমাদের আগের যে প্রজেক্টগুলো ছিল বডির ভিতরে, আমি সমস্ত প্রজেক্টটা ডিলিট করে দেবো। বডির ভিতরে সমস্ত প্রজেক্টটা আমি এখানে ডিলিট করে দিলাম। আর হেড ট্যাগের ভিতরে দেখুন, স্টাইলের ভিতরে সমস্ত প্রজেক্টটা ডিলিট করে দিলাম। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করে নিলাম। ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করে নিন, সব চলে যাবে, সব চলে গেল। এবার আমি নোটপ্যাডে লিখব এইচটিএমএল লিস্ট কেমন হয়। দেখুন আমি একটা লিস্টের ছবি দেখাচ্ছি আগে। দেখুন লিস্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা এইচটিএমএল, এটা লিস্ট, কফি টি মিল্ক, এটা হচ্ছে লিস্ট, এটা একটা লিস্ট, কফি টি মিল্ক, এরকম লিস্ট আপনারা অনেক করতে পারেন। 1, 2, 3 করে 100 পর্যন্ত করতে পারেন, আরো বেশি করতে পারেন, এরকম করে আপনারাও লিস্ট করতে পারেন। ঠিক আছে, এখানে সিরিয়াল ভাবে লেখা আছে লিস্ট, আর এখানে সিরিয়াল নাম্বারগুলো দেয়া নেই, এমনি ডট ডট দিয়ে আছে। এইচটিএমএল লিস্ট মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এই যে এটা অর্ডার লিস্ট মানে হচ্ছে আপনাদের নাম্বার থাকবে, 1, 2, 3, 4 করে নাম্বার থাকে, পাশে লিস্ট, লিস্টের নামগুলো দেওয়া থাকবে। এখানে লেখা আছে কফি চা মিল্ক, যাই হোক আছে, কফি টি মিল্ক সব আছে। আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই লিস্টের মধ্যে দেখুন নাম্বারিং দেয়া নেই, শুধু বুলেট দেওয়া আছে, এই গোল গোলগুলোকে বুলেট বলে, এই বুলেট দেওয়া আছে। এইভাবে লিস্ট হতে পারে। তাহলে আমরা এবার নাম্বার দিয়ে লিস্টটাকে অর্ডার লিস্ট বলবো, আর যেগুলোতে নাম্বার দেওয়া নেই, বুলেট দেওয়া আছে, সেগুলো বলে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা চলুন আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে লিস্টগুলো কীভাবে করব। আমরা প্রথমে দেখুন আনঅর্ডার লিস্টটা করব। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাসে আমি চলে যাই, এখানে লিখব বডি ট্যাগের ভিতরে আনঅর্ডার লিস্ট। আমাদের একটা ইউএল ট্যাগ আছে, দেখুন ইউএল, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এবার ইউএল এর ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। আর এর ভেতরে আমরা লিস্টটা করব, এটা আমরা একটু নিচে দিয়ে করে নিই তাহলে সুবিধা হবে। যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট করব, সেই জন্য আমরা ইউএলটা প্রথম করব, তারপরে ইউএল এর ভিতরে আমরা এখানে লিস্ট করে লিখব। লিস্টটা কিভাবে লিখব, আমাদের লিস্ট ট্যাগ আছে একটা এলআই ট্যাগ, এটা হচ্ছে আমাদের লিস্ট ট্যাগ। এলআই ট্যাগের ভিতরে আমি যদি এখানে লিখি টি, টি লেখার পর এখানে আমি লিস্ট ট্যাগ আমি ক্লোজিং ট্যাগ লিখে দেবো। ঠিক আছে, এখানে লিস্টের ক্লোজিং ট্যাগ লিখে দিলাম টি। এইভাবে আমি এটা কপি করে আমি দুটো তিনটে করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে একটা দিলাম, তার নিচে এখানে একটা দিলাম, এবার টি এর জায়গায় এখানে লিখে দিলাম কফি। কফি লিখলাম, এটা কেটে দিয়ে আমি লিখবো মিল্ক, মিল্ক। কন্ট্রোল এস টিপে এটাকে সেভ করে নিই, সেভ
টিপে আমি ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ দিই, দেখুন এখানে চলে এসেছে টি কফি মিল্ক। ঠিক আছে, এই তো এখানে এলো আনঅর্ডার লিস্ট, মানে এখানে বুলেট এসছে, এই যে অংশগুলো হচ্ছে বুলেট। এবার চলে যাই আমি অর্ডার লিস্টে। অর্ডার লিস্ট মানে এখানে আমি দেখব এই যে আনঅর্ডার লিস্ট ইউএল, এই ইউএল এর যে ইউএল এর জায়গাতে আমি এখানে ওয়েল করে দেব। ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, দেখুন এখানে ইউএল এর জায়গা ওয়েল করে দিলাম। ওয়েল করার পর এই লেখাটাকে আমি যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে আবার যদি ব্রাউজারে গিয়ে এটা রিফ্রেশ দিই, দেখবেন এখানে 1 2 3 চলে আসবে। দেখুন এখানে আমি এটাকে রিফ্রেশ দিলাম, দেখুন 1 2 3 চলে এলো, মানে বুঝতে পারা যাচ্ছে ওয়েল দিলে অর্ডার লিস্ট 1 2 3 করে অর্ডার লিস্ট চলে আসবে, আর ওয়েল আর ইউএল দিলে এখানে আনঅর্ডার লিস্ট চলে আসবে। তাহলে বোঝা যাক আমরা এইচটিএমএল লিস্ট কীভাবে তৈরি করি। এখানে আপনি যা খুশি আরো অনেক লিস্ট দিতে পারেন, ধরুন এখানে আপনি দিলেন এটা কন্ট্রোল সি, এখানে আপনি কপি করে এখানে দিলেন, আর একটা দিলেন এখানে ভি, ঠিক আছে, এখানে আপনি দিয়ে দিলেন জুস, জুস এখানে দেখে দিয়ে লস্যি। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে দিয়ে রিফ্রেশ দিন, এখানে পরপর চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল লিস্ট কিভাবে আমরা করি। এবার আমি এখানে ওয়েল এর জায়গায় আমি এখানে আবার ইউএল করলাম, দেখুন ইউএল, আর এখানে এটাকে ইউএল করলাম। ইউএল করলে কি হচ্ছে, এটা আনঅর্ডার লিস্ট চলে আসছে। ইউএল করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করবে, সেভে ব্রাউজারে গিয়ে আবার যদি রিফ্রেশ দিই এটা বুলেট চিহ্ন চলে আসবে, গোল গোল চিহ্ন এসে যাবে। আমরা এই যে গোল এই যে বুলেট এগুলোকে বুলেট বলি, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বুলেট বলি এগুলোকে। আমরা যদি বুলেটটা বিভিন্ন বুলেটটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করব, এখানে দেখুন একটা লিস্ট স্টাইল টাইপ বলে একটা একটা সিনট্যাক্স আছে, দেখুন এখানে লিস্ট টাইপ টাইপ, এই যে সিনট্যাক্সটা দেখুন, এই সিনট্যাক্সটা ব্যবহার করে আমরা এই যে বুলেটগুলো আছে আমরা এই বুলেটগুলোকে চেঞ্জ করব। বুলেটগুলো বিভিন্ন ধরনের হতে পারে, আর এই বুলেটগুলোর বিভিন্ন ভ্যালু আছে, দেখুন এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে, ডিক্স ডিক্স সার্কেল স্কোয়ার আর নান, এই চারটে আমরা ভ্যালু বুলেটের জায়গায় বসাতে পারি। চলুন কিভাবে ওয়ার্ক করতে হয় সেটা আমরা দেখি। আমরা চলে গেলাম নোটপ্যাড প্লাস প্লাস, আবার দেখুন আমরা এই সিনট্যাক্সটা কিভাবে ব্যবহার করি। আমরা সিনট্যাক্সটা ব্যবহার করব স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করে। আমরা এখানে আমাদের যে স্টাইল অ্যাট্রিবিউট আছে স্টাইলিং করি, স্টাইল অ্যাট্রিবিউটটা লিখব এস কিউ আই এল ই। স্টাইল অ্যাট্রিবিউটটা লেখার পর সরি এখানে একটা স্পেস দিতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট লেখার পর আমরা ইজিকাল টু সাইন দেবো, তারপরে ডবল কোটের ভেতরে আমরা লিখব এই যে অংশটা লিস্ট স্টাইল টাইপ, ঠিক আছে এটা আমরা লিখব লিস্ট, দেখুন এখানে এসে গেছে লিস্ট স্টাইল টাইপ। এটা লেখার পর এখানে একটা কোলন দেব, ঠিক আছে, কোলন দেবার পর লিখব ডিক্স, এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো দেব। আমাদের যে ভ্যালুগুলো এখানে আছে, একটা আছে এখানে ডিক্স, একটা আছে এখানে সার্কেল, একটা আছে স্কোয়ার, একটা আছে নান, এই সমস্ত এই চারটে ভ্যালু যে আছে ভ্যালুগুলো আমরা দিয়ে দেখব। প্রথমে আমি ডিক্স এই ভ্যালুটা দিই, দিয়ে দেখি কি হয়। লিস্ট স্টাইল টাইপ কোলন দেওয়ার পর লিখব ডিক্স, ডিক্স লেখার পর এবার হয়ে লেখা হয়েছে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি এটাকে ব্রাউজারে রিফ্রেশ দিই, দেখুন এটা একই রকম আছে, ডিক্স মানে একই রকম আছে, দেখুন এটা চেঞ্জ হয়নি। দেখুন যখন আমরা ইউএল দেবো মানে আনঅর্ডার লিস্ট করব,
তখন আমাদের এই লিস্ট স্টাইল টাইপ ডিস্কটা ডিফল্ট ভাবে থাকে, আমাদের অটোমেটিক ভাবে এইটাই সিলেক্ট হয়ে থাকে। আমরা এটা দিই বা না দিই, ব্রাউজারে এটা করা থাকে। ডিস্ক মানে এই বুলেটটাই অটোমেটিক আসবে। এবার এই ডিস্কটা বদলে চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের আর ডিস্ক লিখলে হবে না। ডিস্ক মানে এই কালো গোল অংশটা। এবার ডিস্কের বদলে আমরা এটাকে লিখবো স্কোয়ার। স্কোয়ার লেখার পর এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারকে আপনারা রিফ্রেশ দেবেন, দেখবেন এটা স্কোয়ার হয়ে যাবে। দেখুন এই গোলটা থাকবে না, এটা চৌকো আকারে হয়ে যাবে। দেখুন স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা স্কোয়ারের বদলে সার্কেল করে দিলাম, সার্কেল করলাম, করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে আবার রিফ্রেশ দিলাম, দেখুন এটাতে সার্কেলটা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে সার্কেল করলে এখন গোল হবে। আমাদের ডিস্ক করলে এটা পুরো কালো কালো ব্ল্যাক হয়ে যাচ্ছ এই গোলটা। এবার যদি আমরা নান করি, দেখুন আমাদের আর একটা ভ্যালু বাকি হয়ে গেলো, সেটা হচ্ছে নান। নান করে দেখুন আমাদের কোনো কিছুই আসবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে চলে গেলাম। এই যদি নান করি, এই লেখা কোনো পাশে লিস্টের পাশে কোনো বুলেট কিংবা কোনো কিছুই নাম্বারিংও আসবে না। দেখুন নান, নান করলে শুধু প্লেন থাকবে। তার মানে বোঝা গেল আমরা লিস্ট করার সময় আমরা ইউএল দেবো, যদি করি বুলেট যেটা আছে আমাদের গোল কালো বুলেটটা, ওটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে থাকে, আর বাকি বুলেটগুলো স্কোয়ার সার্কেল নান এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে অর্ডার লিস্টের বিভিন্ন স্টাইল দেখব। অর্ডার লিস্টে যেমন 1 2 3 4 করে অর্ডার হিসেবে আসে, সেরকম এ বি সি ডি দিয়েও আমরা অর্ডার করতে পারি, অথবা ইতালিক স্টাইলেও অর্ডার করতে পারি, সেগুলো দেখব। তাহলে আজকে এখানে শেষ করলাম। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সকলের অনুরোধ রইল। ধন্যবাদ।